হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজ আমি আজকে চলে এসেছি বনগাঁ পৌরসভার যে মেলা অনুষ্ঠিত করেছিল সে মেলাতে। হ্যাঁ, এই দেখো আমি এখন মেলার মধ্যে প্রবেশ করব, তার আগে দেখাই বাইরের দিকে গেটটা। আর দেখো, মেলাতে প্রচুর ভিড় হয়েছিল সেদিন, আর আমি এখন মেলার মধ্যে প্রবেশ করব। ওই দেখো, মিলি প্রথমে মেলার মধ্যে প্রবেশ করছে, আর আমি তো কুট্টুসকে নিয়ে প্রবেশ করছি। প্রথমেই আমি দেখাচ্ছি, এ দেখো একটা ইছামতি স্টল বসেছিল, যেটা ইছামতি নদীর নামকরণে। তারপর আমরা মেলার মধ্যে প্রবেশ করতেই দেখতে পেলাম অনেক রকমারি দোকান। আর এদিকে দেখো, মিলি অনেকটা এগিয়ে চলে গেছে। আর মিলি ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে মেলার অফিস ঘর। তারপর আমি একটু এগোতেই দেখলাম মিলি একটা কাপ প্লেট যে ডিশের দোকান আছে সে দোকানের সামনে ঘোরাঘুরি করতে, আর কয়েকটা কাপ প্লেট ও হাতে ধরে দেখতে লাগলো। তারপর আমি এগিয়ে এলাম, বললাম আমিও একটু দেখি কাপ প্লেট। কুট্টুসও দেখো আমার সাথে দেখতে শুরু করে দিল। যাই হোক, আমরা তো এখানে অনেকক্ষণ ঘুরলাম, তারপর আমরা এগিয়ে গেলাম মেলার সামনের দিকে, যেখানে অনেক জামা কাপড়ের দোকান বসেছিল। আমরা তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর সামনে যতই এগোচ্ছি ততই যেন দেখছি ভিড়ে ঠাসা। তো আমি তো ছোট্ট কুট্টুসকে নিয়ে এসেছিলাম, তাই একটু ফাঁকার মধ্যে দিয়ে চলতে লাগলাম। দেখো দুদিকে যেন কত পশুরা নিয়েই না বসছে দোকানদারিরা, বিভিন্ন রকম সাজ সরঞ্জাম দেখতে দেখতে আমরা এগিয়ে এলাম। এই দেখো, এখানে একটা আমুলের স্টল করেছে, এখানে আমুলের সকল সমস্ত আইসক্রিম বিক্রি হচ্ছে। তারপর দেখো, ওই একটু এগোতেই দেখলাম একটা স্টেজ, যে স্টেজে প্রতিদিন সন্ধেবেলায় অনুষ্ঠান হচ্ছিল। আর দেখো, তার মধ্যে একটা বাসন্তী ঠাকুরও রাখা আছে, সেদিন ছিল বাসন্তী পুজো, তাই এই স্টেজে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই স্টেজে প্রতিদিন সন্ধেবেলায় অনুষ্ঠান হওয়ার জন্য সকলে চেয়ার নিয়ে বসে পড়েছে অনুষ্ঠান দেখবার জন্য। আমি কিন্তু বসিনি, কারণ আমি তো এসেছি মেলায় ঘুরতে, তাই আগে মেলাটা তো ঘুরবো। এদিকে দেখো, বাচ্চারা আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, তার পাশেই দেখো আইসক্রিম তৈরি হচ্ছে। এখানে কি সুন্দর আইসক্রিম তৈরি হয়, রং বেরঙের কালারফুল আইসক্রিম এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে এরা আইসক্রিম তৈরি করে। কিন্তু আমি এখানে আইসক্রিম খাবো না, কারণ আমরা আইসক্রিম খেলে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে, কুট্টুর সাথে রয়েছে না, ওরও ঠান্ডা লেগে যাবে, তাই আমরা আইসক্রিম খাইনি। আমরা আরেকটু এগিয়ে গেলাম, কারণ কি আমরা মেলাটায় ঘুরতে এসে রাইড দেখবো না, তা কি কখনো হয়। এই বাঁদিকটায় প্রচুর রাইড রাখা আছে, তো সেইগুলো আগে তো যাবো দেখতে। এদিকে রাইডের কথা বলতেই মনে পড়ে গেল, কুট্টুস মাত্র 1 বছর বয়স, কিন্তু রাইড দেখলে হামলে পড়ে রাইডে উঠবার জন্য। দেখো এখানে কত রাইডস এরা অ্যারেঞ্জমেন্ট করেছে, বিভিন্ন রকমের রাইডস আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য সকলের জন্যই এখানে রাইডস আছে। ছোটো ছোটো গাড়ি থেকে শুরু করে বড়দের জন্য গাড়ি, এবং ওই ডিজে যেটা বলে না, ডিজে ওটাও আছে এখানে। তো সব রাইডগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। মেলাটা খুব জাঁকজমক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। এবার আমাদের খাওয়ার পালা, আমাদের তো কিছু খেতে হবে, তাই আমরা এদিক থেকে চলে যাব খাবার দিকে, কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফিরব। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, এবং তোমরা আমার ভিডিও দেখে আনন্দ পেতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।